এবারে তারেক এস্টেকেিটিকে আপনি লিখেছেন মোবাইল শুনে শুনে তবা করলে মোবাইলে শুনে শুনে তবা করলে তবা হবে কি নাকি হুজুর ডেকে তবা করাতে হবে ভাই তারেক তবার বিষয়টা হলো আমরা কোনো পাপের কারণে আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে সে পাপ থেকে সরে এসে ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা পূর্বের কৃত পাপের জন্য নিজেকে ভৎসনা করা এবং তব গুনাহের পথ থেকে সরে এসে শুদ্ধতার পথে চলে আসা এটাই তবা এটার জন্য আল্লাহর কাছে মুখে মাপ চাওয়া অন্তর থেকে মাপ চাওয়া এবং গুনার রোড থেকে জায়গা থেকে সরে যাওয়া আর ঘণা না করার জন্য সংকল্প করে চলে আসা এই কাজগুলো যথেষ্ট এই কাজগুলো নিজে নিজে করতে হবে এটা অন্য কেউ করে দেওয়ার জিনিস নয় তবা কেউ করাতে হয় এমনটি নয় যে কেউ করাতেই হবে তাকে তবা না হলে তা তবা হবে না বরং তিনি নিজে নিজে আল্লাহ কাছে তবা করতে পারেন তবার জন্য হুজুর আনতে হবে হুজুরের মুখে মুখে পড়ে তবা করতে হবে এটা বাধ্যবাধকতা নেই আর মোবাইল দিয়ে আপনি কোনো দোয়া বা কারো তবা পড়ানো দেখে আপনাকে তবা করতে হবে এমনটিও বাধ্য বাধ্যকতা নেই যার কারণে তবাটা প্রত্যেকে যার যার করার জিনিস সে নিজে নিজে যে তবা করবে আল্লাহ প্রার্থনা করবে এবং গোনা থেকে সরে আসবে